चलो एबारे यूनिट डायमेंशन मेजरमेंटर यूनिट हो गल डायमेंशन हो गल मेजरमेंट करी मेजरमेंटर किस जिन करब सिग्निफिकेंट फिगार थक राउंड अफ थको एक पर कर सहज सहज जिस आज पर देव ठीक है तरह के एरर एनालिसिस एक देखे नहीं देखो एरर एनालिसिस की एक्चुअली एरर एनालिसिस एर बेसिक का बोली तुम्हें जे मन करो हमारे जो पेंट आई पेंटार लेंथ मेजार करते चाहिए हमारे विभिन्न स्केल थक तुम्हें एक मीटर स्केल दिए दिल एक सेंटीमिटार स्केल दिए दिल एक आो छोटो मिलीमिटार स्केल दिए दिल तुम्हें दोटो तीनटे स्केल दिए मेजार करो मीटार स्केले जो मेजार करो हम ये पेल वन मीटार मैं सेंटीमिटार कथा हुआ उचित हंड्रेड सेंटीमिटार जो तुम सेंटीमिटार स्केल दिए मेजार करते गले तुम्हें देखो एकशो एक सेंटीमिटार हो मैं एकटू सामान्य बेसि हो जाए जो मिलीमिटारे करते गले तक देखो जो ना एक हज़ार कुड़ी मिलीमिटार हो जाए मैं आकटू बेसि हो जाए तर मैं तुम्हें बुझते पो लेंथटा के जो विभिन्न स्केले मेजार करते जाब एर मेजारमेंट विभिन्न पाची जत सूक्ष्मभावे मेजार करते जाब तैक्यूरेट भैलूर दिखे जाब तररटा कमें तईना तो यहन बुझते फिजिकल क्वान्टिटी जो रकम जानी सबाई के मेजार करते गले किचुना किचु एरर और मध्य थक एम को मेजारमेंट सम्भव ही ना वास्तव जेखने एरर एकटू थकना बोझा गया जमन धरना हमारे हाइट मेजार करब सिक्स फिट फाइव फिट मेजार करब ये क्योंकि एक्जैक्ट हाइट बलाई जाए ना जो ওটাকে আরও অ্যাকুরেট করা যেতে পারে তখন ওর মধ্যে এরর ঢুকে থাকছে তো সেই এররটাকে আমরা ক্যালকুলেট করব যখন খুব সূক্ষ্ম মেজারমেন্টের প্রয়োজন পড়বে ভুল ত্রুটি এররের ইংরেজি হচ্ছে ত্রুটি বাংলা হচ্ছে ত্রুটি তো কতটা ত্রুটি হচ্ছে সেটাকে আমরা মেজার করব এটাকে নিয়ে চলতে হবে কি লিখেছি দেখো হাউএভার হার্ড উই ট্রাই দেয়ার ইজ অলওয়েজ সাম ডিফারেন্স বিটুইন দ্য মেজার্ড ভ্যালু অ্যান্ড দ্য ট্রু ভ্যালু মানে বুঝতে পারলে আমরা যেটা মেজার করবো সেই ভ্যালুটা আর অ্যাকচুয়াল যে ভ্যালুটা ট্রু ভ্যালুটা এদের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকবেই সেটা কম হলেও থাকবেই তো সেই এররগুলোকে আমরা কী করে ক্যালকুলেট করবো যতটা সম্ভব এররকে কমাবো তার জন্য আমাকে এররের ক্যালকুলেশন আগে শিখতে হবে এররের ক্যালকুলেশনের প্রথমেই আমাকে জানতে হবে অ্যাবসলিউট এরর অ্যাবসলিউট এরর বলতে কী বোঝায় দেখো অ্যাবসলিউট এরর হচ্ছে অ্যাবসলিউট এররের আগে মিনটা বলে দিই যে ট্রু ভ্যালু বা মিনটা কী ট্রু ভ্যালু বা মিন জিনিসটা কী মনে করো তুমি একটা স্কেলকে একটা পেন্সিলকে মেজার করছো লেন্থটা মেজার করছো একবার তুমি পেলে একশো সেন্টিমিটার আবার মেজার করতে গেলে দেখলে না একশো হচ্ছে না নিরানব্বই মনে হচ্ছে নাইনটি নাইন আবার মেজার করছো আবার মনে হচ্ছে না একশোই আছে আবার মেজার করলে দেখছি একশো এক মনে হচ্ছে এবার তাহলে বিভিন্নবার মেজার করতে গেলে বিভিন্ন রকম পাওয়া যাবে তাই না খুব সূক্ষ্মভাবে পরিমাপ করলে তাহলে অনেকগুলো তুমি ডেটা পেয়ে যাচ্ছ তো অ্যাকচুয়াল ভ্যালু আমরা কী নেবো আমরা তো অ্যাকচুয়াল ভ্যালু কোনোদিন মেজার করতে পারবোই না তাহলে অ্যাকচুয়াল ভ্যালু আমরা কী নেবো আমরা কী করবো ওই যে ডেটাগুলো পেলাম সেই ডেটাগুলোকে প্লাস করে ডিভাইড করে দেবো যতবার নিয়েছি তত যে ডিভাইড করে দেবো মানে গড়টা বের করে দেবো বোঝা গেছে যেমন আমাদের স্কুলে ধরো কোনো একটা সার্ভে টার্ভে করতে আসলো যে স্কুলে ক্লাস নাইনে যারা পড়ছে তাদের সবার হাইট কত প্রত্যেকের হাইট তার এক এক করে বলবেন একশো জন স্টুডেন্টের কী করবে সবার হাইট মেজার করবে তারপরে একশো দিয়ে ডিভাইড করে দেবে যে গড় ভ্যালুটা আসবে যে এই ক্লাসের হাইট হচ্ছে এতটা তো সেই গড় ভ্যালুটা অর্থাৎ মিন ভ্যালুটা মিন মানে গড় সেই মিন ভ্যালুটাকে বলা হচ্ছে এখানে ট্রু ভ্যালু অথবা মিন ভ্যালু ঠিক আছে তো এই ট্রু ভ্যালু বা মিন ভ্যালু আমরা কী করে মেজার করবো কোনো একটা কোয়ান্টিটি নিয়েছি যেটাকে এন টাইমস মেজার করেছি আমরা একশো বার দুশো বার বিভিন্নবার মেজার করেছি এবং যে ভ্যালুগুলো পেয়েছি এইগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এন টাইমস পর্যন্ত পেয়েছি যদি আমাকে ট্রু ভ্যালু বের করতে হয় তো আমি কী করবো সবকটাকে প্লাস করে এন দিয়ে ডিভাইড করে দেবো ঠিক আছে কি যেটা পাবো সেটা হলো আমার ট্রু ভ্যালু এটাকে আমি এক্স এম দিয়ে প্রকাশ করতে পারি বা নর্মালি এক্স দিয়েও প্রকাশ করতে পারি হয়েছে এটাকেই এখন আমি এক্স্যাক্ট ভ্যালু হিসেবে ধরবো দিয়ে বাকি এররগুলোকে ক্যালকুলেট করবো অ্যাবসলিউট এরর কী করে বের করতে হয় দেখো অ্যাবসলিউট এরর বের করার প্রসেস হচ্ছে মনে করো প্রথম যে রিডিংটা আমি নিয়েছি এক্স ওয়ান পেয়েছি তাহলে এখানে আমি মেজার করতে গিয়ে কতটা এরর নিয়েছি সেই এররটা যদি মেজার পরিমাপ করতে হয় তাহলে আমি কী করবো ট্রু ভ্যালু থেকে ওই মেজার ভ্যালু থেকে মাইনাস করে দেবো ট্রু ভ্যালু কত এক্স এম এক্স্যাক্ট ভ্যালু আর মেজার্ড ভ্যালু কত ছিল এক্স ওয়ান মাইনাস করে দিলাম তাহলে যেটা পেলাম সেটা প্রথমটার অ্যাবসলিউট এরর পেয়ে গেলাম একই রকমভাবে সেকেন্ডটা মেজারমেন্ট করেছিলাম তখন আমি অ্যাবসলিউট এরর কত করেছি তো তার জন্য কী করবো ট্রু ভ্যালু থেকে এটাকে মাইনাস করে দেবো এইভাবেই চলবে যেটাই বলবে সেটাকে মাইনাস করে দেবো ক্লিয়ার এবার দেখো এই যে ভ্যালুগুলো কোনোটা একশো হতে পারে কোনোটা একশো এক হতে পারে কোনোটা নাইনটি নাইন হতে পারে আর ট্রু ভ্যালু মনে করো তোমার একশো বেরিয়েছে তো একশো থেকে তুমি একশো মাইনাস করলে জিরো পাবে একশো থেকে তুমি একশো এক মাইনাস করলে মাইনাস ওয়ান পাবে একশো থেকে নিরানব্বই মাইনাস করলে ওয়ান পাবে তার মানে তুমি বুঝতে পারছো যে অ্যাবসলিউট এররের যে ভ্যালুটা সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে বুঝে গেছো এই জন্যই বলছি ইট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ দুটোই হতে পারে এটা তো পজিটিভ নেগেটিভ দেখে আমরা ঘাবড়ে যাবো না
নেক্সট হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর কী করে পরিমাপ করবো আমরা? তুমি যে এররগুলো বের করলে, মিন কথার অর্থ সবসময় মনে রাখবে গড়, কার বলেছে অ্যাবসলিউট এররের, অর্থাৎ তুমি যে এররগুলো বের করেছো ডেটাতে সেই এররগুলোকে যোগ করো আগে। ডেল্টা দিয়ে আমরা এরর প্রকাশ করছি, সেকেন্ডার এরর, থার্ডের এরর, এরকমভাবে এরর করছি। কতদূর করবো? যতগুলো আমার কাছে ডেটা আছে, ধরে নিচ্ছি এন পর্যন্ত ডেটা আছে, সবগুলোর এরর বের করে সেটাকে আমি ডিভাইড করে দেবো এন দিয়ে। তাহলে এটা আবার মিন অ্যাবসলিউট এরর বেরালো। এরর এতগুলো বেরিয়েছে, আমরা কোনটাকে আমি অ্যাকচুয়াল এরর ধরবো তার জন্য আবার মিন বের করে নেবো। এটা হলো মিন অ্যাবসলিউট এরর। ডিরেক্ট কোশ্চেন থাকবে, মিন অ্যাবসলিউট এরর বের করো, কয়েকটা ডেটা দিয়ে দেবে, পারা যাবে তো? চলো নেক্সট কোশ্চেনে দেখো কী আছে। নেক্সট পার্টে আছে রিলেটিভ এরর। রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর, এটা কী জিনিস? রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এররটা কী জিনিস? ফ্র্যাকশনাল নাম শুনেই বুঝতে পারছো, ফ্র্যাকশন থাকবে। তুমি যে এররটা বের করলে মিন অ্যাবসলিউট এরর, সেটাকে তার ট্রু মিন ভ্যালু বা ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করে দাও। যে ফ্র্যাকশনটা পাবে সেটাই হচ্ছে ফ্র্যাকশনাল এরর। কী বললাম? ওপরে থাকবে মিন অ্যাবসলিউট এররটা, আর নিচে থাকবে ট্রু ভ্যালুটা। ডিভাইড করে দিলে কী পেয়ে যাবো আমি? ফ্র্যাকশনাল এরর পেয়ে যাবো, অথবা রিলেটিভ এররও বলতে পারি এটাকে। পার্সেন্টেজ এরর কি? খুবই ইজি। যেটা ফ্র্যাকশনাল এরর বের করেছি তার সঙ্গে আমি 100% মাল্টিপ্লাই করে দেবো। দেখো ডেল এক্স বাই এক্স, তার সঙ্গে 100% মাল্টিপ্লাই করছি, তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে পার্সেন্টেজ এররে। ক্লিয়ার হলো? একবার রিভাইজ করে নিই কী কী করলাম। প্রথমেই করলাম যে ট্রু ভ্যালু বা মিন ভ্যালু, কোনো একটা কোয়ান্টিটিকে অনেকবার মেজার করে নিয়েছি, এক্সাক্ট ভ্যালু কত সেটা বের করতে গেলে কী করতে হবে? সবগুলোকে যোগ করে যতগুলো যতবার করেছি তত দিয়ে ডিভাইড, মানে মিন বের করে নিতে হবে। নেক্সট করতে হবে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এররে কী করতে হবে? প্রত্যেকটার জন্য যদি অ্যাবসলিউট এরর বের করতে হয়, মেজার ভ্যালুটা নেগেটিভ মাইনাস করে দিতে হবে, এটা পজিটিভ নেগেটিভ দূরে হতে পারে। মিন অ্যাবসলিউট এরর কী করে বের করবো আমরা? নামটাকে দেখবো, মিন অ্যাবসলিউট এরর মানে অ্যাবসলিউট এররের মিন বের করো, এটাই বলতে চাইছি। তাহলে অ্যাবসলিউট এররগুলোকে প্লাস করবো দিয়ে ডিভাইড করে দেবো, মিন পেয়ে গেলাম। রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর কী করে বের করবো? নাম শুনেই বুঝতে পারছি ফ্র্যাকশনাল, মানে ওপরে থাকবে মিন অ্যাবসলিউট এরর আর নিচে থাকবে ট্রু ভ্যালুটা বা মিন ভ্যালুটা। পার্সেন্টেজ এরর ওটার সাথে 100% মাল্টিপ্লাই। এটার সঙ্গে বেশ কয়েকটা প্রবলেম দিয়ে দিয়েছি আমি। প্রবলেমটা কী লেখা আছে? দ্য ডিফারেন্ট মেজারমেন্ট অফ লেন্থ অফ এ রড। একটা রডকে আমি মেজার করছি, তো বিভিন্নবার বিভিন্ন রকম মান পাচ্ছি। একবার 4.2, 4.5, 4, এরকম মান পেয়েছি। কটা? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, পাঁচটা ভ্যালু পেয়েছি আমি, পাঁচবার মেজার করেছি। ক্যালকুলেট দ্য মিন ভ্যালু। মিন ভ্যালু আর ট্রু ভ্যালু সেম, তো কী করে করবো? দেখো এ নাম্বারে আমাকে বলেছে, তাহলে এই সব কটা যোগ করে দি পাঁচ দিয়ে ডিভাইড করো। একদম, তুমিও করো আমার সাথে সাথে। মিন ভ্যালু, হ্যাঁ, অর ট্রু ভ্যালু, কী করবো বলো? সবগুলোকে যোগ করতে হবে। ক্যালকুলেটর ছাড়াই যোগ করতে হবে তোমাকে নিটে। ট্রিক অনুযায়ী যোগটা করো। আমি করিনি একটু যোগটা, কী আছে? পাঁচবার চার আছে, তার মানে 4×5 = 20, পাঁচবার চার আছে না, 4×5 = 20। আচ্ছা, 6 আর এখানে 4 মিলে হয়ে গেল 1, 20 আসছে, আর এখানে 1.5 আসছে মানে 2, তাহলে 22/5 আসছে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি এটাকে ডেসিমেলে কনভার্ট করো, 4×5 = 20, আবার 4×5 = 20 মানে 4.4 আসবে। ডিভাইড করে দেখলে ট্রু ভ্যালু পেয়ে গেলাম, মিন ভ্যালু পেয়ে গেলাম। এবার নেক্সট স্টেপে যাই, বি নাম্বারটা, অ্যাবসলিউট এরর। প্রত্যেকটা অ্যাবসলিউট এরর বের করতে হবে। প্রথমটার জন্য যদি বের করি কী করতে হবে? ট্রু ভ্যালু থেকে মাইনাস করে দিতে হবে প্রথমটাকে। মাইনাস করে কত হয় তুমি লেখো এটা। সেকেন্ডটার ক্ষেত্রেও একই রকম করবো, 4.5 - 4.2 এভাবে লিখবো। হ্যাঁ, ওইভাবে লিখবে। এটা কি শব্দ হবে? কোনটা? এটা আওয়াজ হচ্ছে, শব্দ হবে একটু, তাহলে দরজাটা লাগিয়ে দেবে। হ্যাঁ, আমি করে দেবো, খুলে দাও। বা মাকে ডেকে কি করবো? থাক, আমি করে দিচ্ছি।
তাহলে এইভাবে বাকিগুলো সব করবে কত দূর পর্যন্ত এক্স ফাইভ চারটা আছে লাস্টেরটা হবে ফোর পয়েন্ট সিক্স মাইনাস মাইনাস জিরো পয়েন্ট টু ফোর পয়েন্ট ফোর মাইনাস ফোর পয়েন্ট সিক্স করে নিয়েছো সবগুলো সব কটা অ্যাবসোলিউট এরর পেয়ে গেলাম। এবার বলেছি দেখো সি নম্বরে মিন অ্যাবসোলিউট এরর মানে যেগুলো ডেটা পেলাম কটাকে যোগ করব দি পাঁচ দিয়ে ডিভাইড করব একদম করো এই তো বলেছি যোগই নরমাল ক্যালকুলেশন এগুলো সি নম্বরে মিন অ্যাবসোলিউট এরর এই চ্যাপ্টারটা সোজা কাইনেটিক্স থেকে খুব কঠিন লাগে রোটেশনের মোশন তো গুলো কিছু বুঝি না দেখো আমি পড়াচ্ছি কতটা সহজ লাগে কতটা কঠিন লাগে এই যে ডেটাগুলো পেলাম ডেল এক্স এন ওয়ান ডেল এক্স টু এগুলো সব যোগ করো কত দিয়ে ডিভাইড করবে পাঁচ দিয়ে ডিভাইড করবো জিরো হচ্ছে তো তাই না 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 আমি করে নি ঠিকঠাক করছি কটা ভ্যালু লিখেছো তুমি এক দুই তিন চারটা চারটা ভ্যালু দেখতে ও আরেকটা পয়েন্ট মাইনাস টু আচ্ছা দেখো তো কি হচ্ছে এটা মাইনাস এর জিরো হ্যাঁ জিরোই তো হচ্ছে জিরোই তো হচ্ছে তাহলে মিন অ্যাবসলিউট এর জিরো হচ্ছে নেক্সট কি জানতে চাইছে ফ্র্যাকশনাল এরর ও ফ্র্যাকশনাল ফ্র্যাকশনাল এরর কি করে বের করব সেই ক্যালকুলেশনগুলো আমি একটু চেক করে নিই হ্যাঁ ঠিক হলো না ভুল হলো দেখে নিই প্রথমটা আসবে জিরো পয়েন্ট টু তারপরটা আসবে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান নেক্সট জিরো তারপরে আসবে জিরো পয়েন্ট ওয়ান আর তারপরে আসবে মাইনাস জিরো পয়েন্ট টু হ্যাঁ ঠিকই আছে এটা হবে জিরো দেখি ফ্র্যাকশনাল যে এররটা আছে ওটা জিরো হবে এই ফ্র্যাকশনাল এররটা জিরো হবে জিরো হবে তার কারণ এটা মিন বাই এররও পার্সেন্টেজ এররও জিরো হবে করো ফ্র্যাকশনাল এরর ওপরে জিরো আর নিচে ট্রু ভ্যালু দ্যাট ইজ জিরো এটাই আবার যখন পার্সেন্টেজে বের করবো পার্সেন্টেজ এরর তখন এই জিরোর সাথে হান্ড্রেড পার্সেন্ট মাল্টিপ্লাই মানে জিরো পার্সেন্ট হয়ে গেল আচ্ছা এররের ক্যালকুলেশন করা আমরা শিখলাম এটা তো নর্মাল অনেকগুলো কোয়ান্টিটি থাকতে গেলে মিন ভ্যালু কীভাবে নেবো অ্যাবসোলিউট কীভাবে নেবো সেটা করলাম এটাই মেজারমেন্ট এটা মেজারমেন্টের পার্ট আরও আছে আচ্ছা এবার দেখো কী আছে এবার আছে অ্যাডিশন এবং সাবস্ট্রাকশান মানে অ্যাডিশন করবো সাবস্ট্রাক্ট করবো তার ক্ষেত্রে আমরা দেখব যে কী ঘটছে আমি এগুলো কেটে দিচ্ছি মনে করো তোমাকে দুটো কোয়ান্টিটিকে আমি প্লাস করতে দিয়েছি এক্স ইকুয়াল টু লিখেছি প্রথমে এ প্লাস বি প্লাস করতে দিয়েছি তুমি যখন প্লাস করবে তখন এটাকে মেজার করার সময় এর মধ্যে কিছুটা এরর আসবে তো তাহলে এটাকে যখন পরিমাপ করবে এর মধ্যে কিন্তু কিছুটা এরর থাকবে সেটাকে আমি ডেল্টা এ দিয়ে প্রকাশ করছি কিছুটা এরর থাকবে অবশ্যই প্লাস মাইনাসে থাকবে কম বেশি হয় আর বি এটাকেও যখন মেজার করতে যাবে তখন এর মধ্যেও কিছুটা এরর থাকবে বি প্লাস মাইনাস বি তেমন এর মধ্যেও এরর আছে ওর মধ্যেও এরর আছে এবার যখন তুমি এই দুটোকে প্লাস করবে রেজাল্ট যেটা পাবে সেই রেজাল্টের মধ্যেও কিন্তু এক্সের সাথে কিছুটা এরর থাকবেই প্লাস মাইনাস ডেল্টা এক্স তো সেই এররটা কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে বুঝতে পেরেছ কোনটাকে ক্যালকুলেট করছি প্লাস করার পর এই অ্যাডিশনটা করার পর যে এররটা পাওয়া যাবে রেজাল্টে সেই এররটা আমরা কী করে বের করব এটা বের করার নিয়ম হচ্ছে যে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু যে দুটো রাশিকে আমি প্লাস করছি তাদের এররকে প্লাস করে দাও মাইনাস করবো না তাদের এররকে প্লাস করে দেবো আর মাইনাস করবো না যদি মাইনাস করতে দিত তোমাকে কোয়ান্টিটি দিতকে তাহলে তারও রেজাল্টটাকে আমি এইভাবেই লিখতাম এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স কিন্তু এররটা বের করার সময় আমি প্লাসই করতাম এররটাকে মানে এরর সবসময় বেড়েই যায় বোঝা গেল মনে থাকবে প্লাস হোক অথবা মাইনাস হোক এরর অলওয়েজ অ্যাড করে দেবো প্লাস করে দেবো এখানে একটা এক্সাম্পল নিচ্ছি দেখো লেট অ্যাড থ্রি প্লাস মাইনাস পয়েন্ট থ্রি আর একটা নিয়েছি টু প্লাস মাইনাস পয়েন্ট টু এই দুটো নিয়েছি এই দুটোকে কী করতে বলেছি অ্যাড করতে বলেছি তাহলে এর মধ্যে এরর দেখতে পাচ্ছ পয়েন্ট থ্রি এর মধ্যে এরর দেখতে পাচ্ছ পয়েন্ট টু অ্যাড যখন করবো নর্মালি তো রেজাল্ট হিসেবে কী পাওয়া যাবে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স পাওয়া যাবে তো এক্সটা আমি বের করে নিলাম তিন আর দুই প্লাস করে দিয়েছি ফাইভ আর যখন এররটাকে লিখবো ডেল্টা এক্সটাকে তখন কী করবো ওদের যে ভ্যালু দুটো আছে এরর দুটো আছে সেই এরর দুটোকে প্লাস করে দেবো পয়েন্ট ফাইভ এটাই যদি আমি বলতাম যে অ্যাড না করে মাইনাস করো তবে একই হতো তিন থেকে দুই মাইনাস করে তুমি এখানে এক লিখতে কিন্তু এখানে প্লাস করতে এরর অলওয়েজ অ্যাড হয়ে যাবে ঠিক আছে কখনো এররকে মাইনাস করবো না এরর্স আর অলওয়েজ অ্যাডেড
ইন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, পয়েন্ট হিসেবে আমি লিখেও দিয়েছি এটাকে। একটা এক্সাম্পল দিয়েছি, দেখো কী বলেছে। এক্সাম্পল টু, দুটো রেজিস্ট্যান্স আছে আর ওয়ান এবং আর টু, এই দুটো রেজিস্ট্যান্সকে শ্রেণী সমবায়ে আমরা যুক্ত করেছি, সিরিজে যুক্ত করেছি, পড়েছ তো টুয়েলভে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। তো আমি একটুখানি বলে দিচ্ছি জিনিসটা কি, পরপর যদি যুক্ত করি 6 + -0.6 হবে। বাহ, হয়ে তো গেল। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যোগ করতে হয়, শ্রেণী সমবায়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ওয়ান প্লাস আর টু, ভ্যালুগুলোকে প্লাস করে দিলাম ট্রু ভ্যালুগুলোকে, এররে প্লাস মাইনাস রাখতে হয়, কিন্তু এররটা বের করার সময় আমরা করব প্লাস, ইজিলি হয়ে যাচ্ছে, কত সহজ না, 0.6। কিন্তু ওই আর একটা যেটা হয় না, মানে সমান্তরাল সমবায়, ওখানে কি 1/r 1+1/r2, ওটার ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার আছে, ওই জন্য আমি ওটা এক্সাম্পলে দিইনি, এখনো আসবে, আমি করাবো ওটাও, ঠিক আছে। ওটার ক্ষেত্রে এইরকম ফর্মুলা দিয়ে হবে না, আর মাল্টিপ্লিকেশন ডিভিশনের ফর্মুলা দিয়েও হবে না, আলাদাভাবে করতে হবে, তো করাবো। মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে রুলসটা এবার দেখো, প্রথমে আমি শুধুমাত্র মাল্টিপ্লিকেশন দিয়ে বোঝাই যে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি আছে, দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে অবশ্যই এর যে রেজাল্টটা আমি পাবো, রেজাল্টটাকে আমি কীভাবে লিখবো, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, এইভাবেই তো লিখবো, তাই না? এখানে এক্সের একটা ভ্যালু থাকবে, সাথে প্লাস মাইনাস দিয়ে ডেল্টা এক্সের একটা ভ্যালু থাকবে। তো এই ডেল্টা এক্সটাকে আমরা কী করে মেজার করবো সেটা এখানে দেখাচ্ছি। দুটো কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করেছি, একটা এ একটা বি, এর মধ্যে কিছু এরর আছে, বি এর মধ্যে কিছু এরর আছে, যখন আমি দুটোকে মাল্টিপ্লাই করবো তখন ট্রু ভ্যালুর সাথে এররটাও পেয়ে যাবো, তাহলে এই এররটা কত হবে সেটা বের করবো, ট্রু ভ্যালু তো বের করতে পারবো গুণ করে। এরর বের করার প্রসেস কী, অ্যাডিশন এবং সাবস্ট্রাকশনে দেখলাম যে এররটাকে প্লাস করে বের করতে হয়, এখানে তেমন কোনো ব্যাপার নেই। এখানে কী করতে হবে দেখো, ধরে নিচ্ছি এররটা হচ্ছে ডেল্টা এক্স, তো তুমি ফ্র্যাকশনালি বের করবে, আগে ফ্র্যাকশনাল এররের রেসপেক্টে বের করবে, ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু হবে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, যে দুটো থাকবে গুণ, আরও থাকতে গেলে আরও হবে ডেল্টা সি বাই সি, চলতে থাকবে। পরে তুমি ডেল্টা এক্সটাকে বের করবে এই এক্সটাকে ওদিকে নিয়ে গিয়ে গুণ করে, তো এক্সটাকে এদিকে নিয়ে এসে গুণ করে দিলাম। এটা কার জন্য করলাম, গুণের জন্য। যদি আমি ভাগের জন্য বলতাম এ বাই বি, তার ক্ষেত্রেও এরর বের করার ফর্মুলা এটাই, সেম ফর্মুলা, প্লাস বলে প্লাস মাইনাস বলে মাইনাস, নাকি শুধুই প্লাস করতে হবে, সবসময় প্লাসই করতে হবে, এররের ক্ষেত্রে সবসময় প্লাস করতে হবে, সবসময় দেখো এরর সবসময় অ্যাড হতে থাকে, ঠিক আছে। এটা মেজারমেন্ট করতে গিয়ে এতটা এরর হয়েছে, ওটা মেজারমেন্ট করতে গিয়ে এতটা এরর হয়েছে, দুটোকে যখন এবার যোগ করবো এক জায়গায় নিয়ে আসবো তখন এররটা তো আরও বড় হয়ে গেলো, এর এররও ঢুকে গেলো, ওর এররটাও ঢুকে গেলো। এখানে একটা প্রবলেম দিয়েছি, ইজি, একটা রেক্ট্যাঙ্গেল তুমি দেখতে পাচ্ছ, এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ এল আর ব্রেথ হচ্ছে বি, ডেটা দেওয়া আছে, দেখো লেন্থ এল মানে 4 ± 0.4, ব্রেথ দেওয়া আছে 2 ± 0.2, মানে ট্রু ভ্যালুর সাথে এখানে এররগুলোও দেওয়া আছে। কী বের করতে বলেছে, এরিয়া ফাইন করতে বলেছে, তো তুমি বলো আয়তক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কী হয়, আয়তক্ষেত্রে এরিয়ার ফর্মুলা লেন্থ ইনটু ব্রেথ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে। তো এই দুটোকে গুণ করবো, তারপরে বুঝতে পারছো মাল্টিপ্লিকেশন আছে এখানে, তো মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট কাজে লাগাবো কী করে দেখো, প্রথমে কি ফ্র্যাকশনটা বের করে নিয়ে তারপর ওইটা কাজে লাগাতে হবে। হ্যাঁ, লিখে নিচ্ছি আমি, এল এর যেটা ডেল্টা এল সেটা দেওয়া আছে 0.4, এবং বি এর ক্ষেত্রে ডেল্টা বি দেওয়া আছে 0.2, এই দুটো দেওয়া আছে। এবার তুমি কী করবে, এই এররটাকে বের করে নেবে 0.6, এই এটাকে না আমি এ দিয়ে প্রকাশ করছি, তাহলে আমাকে বের করতে হবে ডেল্টা এ, বের করার নিয়ম হচ্ছে ডেল্টা এ বাই এ ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি, যারা যারা গুণ আছে, তাই তো, এটাই নিয়ম। আচ্ছা ডেল্টা এটা তো বের করতে হবে জানি না, এ যেটা দেখতে পাচ্ছ এটা মানে এল ইন্টু বি, তো মাল্টিপ্লাই করতে হবে 4 × 2, 4 × 2 = 8, ঠিক আছে। ডেল্টা এল কত আছে, 0.4, আর এল কত আছে 4, ডেল্টা বি দেখো কত আছে 0.2, আর বি কত আছে 2, বোঝা গেল এতটুকু, ক্যালকুলেট করবো জাস্ট, শুধু ডেল্টা এটা থাক, এইটটাকে এদিকে নিয়ে গেলাম, এটা 0.1 + 0.1 কাটাকাটি করে নিলাম, 0.1 মানে 0.2, আর তার সাথে গুণ করবো 1.6, 0.2 এর সাথে 8 গুণ করলাম 1.6, ডেল্টায় পেয়ে গেছি। এবার তুমি কী লিখবে রেজাল্টটা, তোমার রেজাল্টটা বেরাবে ট্রু ভ্যালু, মানে হচ্ছে 4 × 2 এল ইন্টু বি লেন্থ ইন্টু ব্রেথ এরিয়া, সাথে প্লাস মাইনাস দিয়ে কী থাকবে ডেল্টা এটা থাকবে, তো এটা 8 + -1.6, বোঝা গেছে। হ্যাঁ, তোমাকে এই ফ্র্যাকশনাল থেকে আসতে হবে, এই ফর্মুলাটা এক্সট্রা করতে হবে তোমাকে, ওখানে যেমন ডাইরেক্ট প্লাস করে দিলাম কিন্তু এখানে তা নয়, এখানে এইভাবে এগাতে হবে, বোঝা গেলো। এটা এই টাইপের আরও আছে দিচ্ছি।
এইটা দেখো, এটা এইটা কিউব, ওই যে ঘনক আকার না? ঘনক। একটা ঘনকের কি কি দেওয়া আছে দেখো, এম মানে মাস, মাস দিয়ে দিয়েছি, এত কেজি ভলিউম দিয়ে দিয়েছি। তো তুমি দেখতেই পাচ্ছ যে এখানে ডেল্টা এমটা বলে দিয়েছি আমি 0.3, আর ডেল্টা ভি 0.2। কী বের করতে হবে? ডেনসিটি। আমি প্রথম দিকে বলছিলাম না ডেনসিটির ফর্মুলা, যে ডেনসিটির ফর্মুলা ডেনসিটি ইকুয়াল টু এম বাই ভি। তুমি বললে যে এখানে লাগলো না কাজে, এই ফর্মুলাটা এখানে কাজে লাগলো, ডি ইকুয়াল টু এম বাই ভি। এটা ডিভিশন আছে তো, তাহলে তোমাকে এখানে এররটা বের করে নিতে হবে। ডিভিশনের ক্ষেত্রে এরর বের করার ফর্মুলা দেখো, ডেল ডি বাই ডি, এটা পারবে নিজে করো, খাতায় করো। তাহলে ডেল ডিটা বের করতে হচ্ছে, আর ডি মানে হচ্ছে 6/2 এম বাই ভি। ডেল এম বলে দিয়েছে 0.3, এম দেওয়া আছে 6.2/2। ডেল ডি ইজ ইকুয়াল টু 3 × কত হবে এটা, 3 মানে 1/2 20 প্লাস 1/10। ডেল ডি 3, এটাকে তুমি লিখতে পারো 0.5, এটা 0.1, 1.8। দেয়ারফর রেজাল্ট বা ডেন্সিটি 0.2 × 6 হলে 1.2 হয় না? 0.6, হ্যাঁ 1.2 হয়। দেখো আমি কীভাবে করলাম একবার দেখো, তোমার মতোই সেম, এই জায়গাটাতে 3 ছিল, 3টা এখানে গুণ করতে হবে, ভ্যালুগুলো বসালাম 0.3/6 আর নেক্সট 0.2/2। ঠিক আছে দাদু, কাটাকাটি করো। এই জায়গাটা আমি কীভাবে কাটলাম, 3 × 6 হয়, নিচে 2 হবে, আর 10 মিনিটটা উঠিয়ে 10 করেছি মানে 20, এটা করেছি 1/10, 2 কেটে গেলো 1/10। এই 1/20 মানে 0.5 হয়, বা তুমি এলসিএমও করতে পারতে তোমার ইচ্ছে, 0.5, এটা 0.1 প্লাস যোগ করলাম 0.6, 3 দিয়ে গুণ করলাম 1.8, এরর পেয়ে গেছি, রেজাল্টটাকে লিখে দিলাম। ঠিক আছে দেখো, ক্যালকুলেশনে কোথায় ভুল করে দিয়েছো? আমি ক্যালকুলেশন এখানে ভুল করেছি, এখান থেকে ক্যালকুলেশন পারা যাবে তো? প্রসেস শিখে নাও, ক্যালকুলেশন ঠান্ডা মাথায় করবো। তাহলে এগুলো যা যা করলাম আমি এতক্ষণ পর্যন্ত, অ্যাডিশন করলাম, সাবস্ট্রাকশন করলাম, ডিভিশন করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, খেয়াল করে দেখো ডিভিশন মাল্টিপ্লিকেশন যখন করলাম এদের পাওয়ারে কিন্তু কিচ্ছু নেই, কিন্তু পাওয়ারে যদি কিছু থাকে তাহলে কী করবো? তার জন্য এই ফর্মটা, কোয়ান্টিটি ইজ রেজ টু সাম পাওয়ার, যদি কোনো কোয়ান্টিটির পাওয়ার চলে আসে তখন সেই সেটা কীভাবে আমরা করবো? শেষ কোথায় হলো, কয়েকদিন আর শেষ হবে? আজকেই শেষ করে দেওয়ার চেষ্টা করছি, হয়েছে আজকে। ডেল্টা এক্স বাই এক্স, এরকম কোয়ান্টিটি যদি থাকে, এক্স ইকুয়াল টু এ পাওয়ারে পি, বি পাওয়ারে কিউ, সি পাওয়ারে আর, মানে বুঝতে পারছো মাল্টিপ্লিকেশন ডিভিশন সব এক জায়গায় ঢুকে দিয়েছি আমি, তাদের আবার পাওয়ার আছে, যদি এমন থাকে তাহলে এক্সের এরর বের করার ফর্মুলা ফ্র্যাকশনাল এররে বের করবো আমরা, ডেল এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল এ বাই এ, এর যে পাওয়ারটা ছিল সেটা সামনে চলে আসবে। সিমিলারলি ডেল বি বাই বি, সিমিলারলি এর পাওয়ারটাও সামনে চলে আসবে। আচ্ছা এগুলো টাচ হয়ে গেছে, কিউ সামনে চলে আসলো, ডেল বি বাই বি, অ্যান্ড আর সামনে চলে আসবে। বিমাইন্ড কাজ করছে তো, স্যার যেহেতু ওখানে এটা করছো তাই জন্য আওয়াজটা আসছে। আর ইকুয়াল টু আর ইনটু ডেল সি বাই সি, এই জায়গাটা মিস্টেক করবে না যে আর নিচে আসে বলে সামনে মাইনাস দিয়ে দেবো পাওয়ার হিসেবে, ওরকম নয়, নিচে থাক আর ওপরে থাক পাওয়ারগুলো সামনে আসবে এবং সব এরর অ্যাডিটিভ হয়ে যাবে। ঠিক আছে অ্যাড করবো আমরা, বাকি তুমি বুঝতে পারছো এবার ফর্মুলা ইউজ করবো, এটাকে এখানে কাজে লাগাবো। যদি আমি এখানে পার্সেন্টেজে বের করতে চাইতাম তাহলে ডেল এক্স বাই এক্স পার্সেন্টেজ করতাম, সাথে পি ইন্টু ডেল এ বাই এ পার্সেন্টেজ, বুঝতেই পারছো কী হচ্ছে, এগুলো কিউ ডেল বি বাই বি পার্সেন্ট প্লাস আর ডেল সি বাই সি পার্সেন্ট। এই রিলেটেড একটা প্রবলেম দিয়েছি এখানে আমি, দেখতে পাচ্ছি না, পাবে না, এই জিনিসটাকে ঠিক করতে হবে, আমি করে দিচ্ছি।
এবার দেখো কি লেখা আছে, পড়ো একবার। Experiment the percentage of error of pipe in the measurement of physical quantities A, B, C, D, 1%, 2%, 3%, 4% respectively. Then the maximum percentage of error in the measurement of X. এক্সট্রা কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার, বি এর পাওয়ারে হাফ, সি এর পাওয়ারে ওয়ান থার্ড, ডি এর পাওয়ারে থ্রি। এটা কি কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল? হ্যাঁ, পুরোটাই কোশ্চেন 2019 নিটে এসেছে। তো কীভাবে করবো এই ধরনের প্রবলেম? দেখো এই রাশিমালা, এই রাশিমালা একই রকম দেখতে, এভাবে সাজিয়ে নিই, পার্সেন্টেজ করে দিলে হয়ে যাবে। প্রথমটা আমি করে দিয়েছি, পরেরগুলো তুমি করো। আচ্ছা ডেল্টা বি বাই বি কি ওই 1 2 ওটাই বলছে? না না, ওটাকে না না, একদমই না। 1 বাই 2টা হচ্ছে পাওয়ারটা, যেটা কিউ আছে এখানে, 1/3 এই যে আর পাওয়ারটা, 3 অন্য কোনো পাওয়ার আসবে। তো আমি লিখছি দেখো, ডেল এক্স বাই এক্সটাকে আমি আগে বের করতে পারবো, প্রথমে ফ্র্যাকশনাল বের করতে পারবো। কীভাবে বের করবো? 2 সামনে চলে আসবে, ডেল এ বাই এ, এটাই তো করি। সিমিলারলি পরেরটারও পাওয়ার সামনে আসবে, ডেল বি বাই বি, 1/3 ডেল সি বাই সি। কী বললাম এখানে যেন ভুল না হয়, যে মাইনাস 1/3 করে দেবা, এটা যেন না হয়। প্লাস 3 ডেল ডি বাই ডি, হয়ে গেল লেখা। এবার তুমি বের করছো ডেল এক্স বাই এক্স পার্সেন্টেজে বের করছো, তাহলে 2 × ডেল এ বাই এ পার্সেন্টেজ হবে। আর দেওয়া আছে এর ভ্যালুটা দেখো, পার্সেন্টেজ এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট সরি কী লিখেছি, এক্সপেরিমেন্ট দ্য পার্সেন্টেজ অফ এরর অকার্ড ইন দ্য মেজার্ড অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস এ বি সি ডি এ আর 1%, 2%, 3%, ডেটা দিয়ে দিয়েছি। এ এর কত? 1%। যখন বি এর জন্য করবো 1/2, বি এরটা কত? 2%। ওটাই তো আপনাকে আমি বললাম। ও আচ্ছা, তুমি এটা বলতে চাইছো, যাই বুঝতে পারিনি। 1/3 ডেল সি বাই সি, এটা হচ্ছে 3%, তাহলে 3 কেটে যাবে, 4%। এবার এটাকে ক্যালকুলেট করে নেবো, 2 প্লাস 1 1 12, ঠিক আছে, পার্সেন্টেজ 16 পার্সেন্টেজ। কত ইজি অঙ্কগুলো! ও তার মানে এই অঙ্কগুলো এই যে ওখানে যে পার্সেন্টেজ দেওয়া ছিল এটাই সেই। এরপরে ওগুলো করতে পারবে। 2018 মেনে এসছে এই এটা, কিন্তু ইম্পর্টেন্ট আছে, তুমি করতে পারো। জিমিনের অঙ্কগুলো একটু একটু কঠিন লাগে আমার, কঠিন লাগে, এটা ইজি আছে, ওই জন্য নিতে দিয়েছি, মানে নিজে আসার মতো আছে। এটা একবার পড়ে নাও, তারপরে আমি বলছি কী করতে হবে। বললে ডেন্সিটিটা বের করতে বলেছো, ডেন্সিটি বের করতে, ডেন্সিটি ফর্মুলা লেখো তুমি খাতায়, এম বাই ভি, এম বাই ভি, আমার সাথে সাথে তুমি করো। ডেন্সিটি এম ইকুয়াল টু আমরা জানি, সরি ডি ইকুয়াল টু জানি এম বাই ভি, তাহলে ডেল্টা বি ডি বাই ডি এরকম করে লিখবো, একদম ডেল্টা ডি বাই ডি। কি লিখবে বলো? ডেল্টা এম বাই এম, এম প্লাস ডেল্টা ভি বাই ভি, ডেল্টা ভি বাই ভি, পার্সেন্টেজ করবো এটাকে, পার্সেন্টেজ করবো, ডেটা বসিয়ে দিই একবারে। ডেল্টা এম এর পার্সেন্টেজ দেওয়া আছে দেখো, মাসের পার্সেন্টেজ আছে 1.5% প্লাস ভি এর 1%, কত হলো? বাবা 2.5%। কি খুব কঠিন, যেই মেনে এসছে 2018-তে, ঠিক আছে। এইরকম ধরনের প্রবলেম মানে একটু জাস্ট ট্রিকই হতে হবে। এবার এটাই যদি তুমি এরকম শর্ট ট্রিক না শিখে জাস্ট ফর্মুলা ওয়াইজ করো, তাহলে হয়ে যেত 4-5 লাইন। ওখানে তুমি যদি শুধু ডেল্টা ডি বের করতে চাইতে, তাহলে ডিটাকে নিয়ে গিয়ে মাল্টিপ্লাই করতে, এখানে তা বলেনি। এখানে বলেছে দেখো, এরর ডিটারমাইনিং কোথায় গেল, দ্য ডেন্সিটি অফ মেটেরিয়াল ইফ দ্য রিলেটিভ এরর দিস কিউব, দেন দ্য ম্যাক্সিমাম এরর ইন ডিটারমাইনিং দ্য ডেন্সিটি ইজ, অ্যাকচুয়ালি অপশন দেওয়া থাকবে, অপশনে পার্সেন্টেজ অপশনগুলো দেওয়া ছিল, সেই জন্য আমি এখানে পার্সেন্টেজটাই বের করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো কী আছে, 7 নাম্বার, নিজে করো। মানে গোলকের আয়তনের ফর্মুলা ভুলে গেছো, 4/3 πr³, মনে পড়ছে? ক্লাস 10 এ করেছিলাম। গোলকের আয়তন ভি মানে হচ্ছে 4/3 πr³, 3 না ওটা আর, পাই 4/3 πr,
এখানে আর মানে রেডিয়াস, আর হ্যাঁ আর মানে তো রেডিয়াস জানি, মানে রেডিয়াস অফ স্ফিয়ারের এই ফর্মুলাটা, তাই তো? রেডিয়াসের পার্সেন্টেজ এরর বলে দিয়েছে, দেখো 1% বলা আছে না? হ্যাঁ আচ্ছা, 4/3π যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, এর কিন্তু কোনো আসে না কোনো সংখ্যা এরর বের করার সময়। যদি আমি এরকম লিখি এটাকে ডেল ভি বাই ভি, যদি এরকম লিখি তাহলে তুমি 3 × ∆r/r লিখবে, কনস্ট্যান্টগুলোকে লিখবে না এরর বের করার সময়। মনে থাকবে আমার কথা? যেমন এই রাশিমালাটা আমি এখানে লিখলাম, এখানে কী করলাম, যে সংখ্যাগুলো ছিল, যে রাশিমালাগুলো ছিল, সবার পাওয়ার সামনে এনেছি আর বাকিগুলোকে ফ্র্যাকশনাল এররে লিখেছি। তো যদি এখানে কোনো কনস্ট্যান্ট সংখ্যা চলে আসে, কোনো কোয়ান্টিটি না আসে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমরা এখানে ধরবো না। যেমন এখানে কনস্ট্যান্ট চলে এসেছে 4/3π, এটা তো একটা কনস্ট্যান্ট, একটা সংখ্যা, তো এটাকে আমরা এরর বের করার সময় ধরবো না। আমরা শুধুমাত্র কী ধরবো, কোয়ান্টিটিগুলোকে, আর কে ধরবো, রেডিয়াস। তো 3 সামনে চলে আসলো, ডেলার বাই আর, আর কোনো কোয়ান্টিটি আছে নেই, ব্যাস এখান থেকে বের করে নিতে হবে। সিম্পলভাবে দেখো 3 রাখলাম, ডেলার বাই আরটা বলে দিয়েছে 3%। তো অঙ্ক এটা খাতাতে হাতও দিতে হবে না, এরকম টাইপের অঙ্ক আসলে আর যদি ছেড়ে চলে আসো তাহলে আর কিছু করার নেই, কারণ চোখে দেখবো আর চালিব, হয়ে গেল, তাই না? ফর্মুলাটা মনে রাখতে হবে এটা, যে ভিহিকল টু 4/3π/r³। এই সব জিনিসগুলো একটু বেসিকে উইক আছো, তো যাই হোক ক্লাস হতে হতে সব এগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমার। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, চলো এটা নিজে করো, আর করাবো না আমি, এটা নিজেই করো, ঠিক আছে? পার্সেন্টেজ এরর ইন পি, এটা 1995 এসেছে, তাহলে 14 হবে। দেখো মুখেই হয়ে যাবে, 3 সামনে আসবে, এ এর জন্য কত, 1%, তাহলে 3% হলো একটা মাথায় থাকছে, তারপর এটা 2 × 2 মানে 4% হয়ে গেল, বুঝতে পারছো? এটা তো 1 আছে, তার মানে জাস্ট 3%, তারপর এটা 1 আছে মানে জাস্ট 4%, প্লাস করে দিলাম হয়ে গেলো 3 × 4 = 7, 3 × 4 = 14%, ব্যাস, বুঝতে পারলে? আমি কীভাবে করলাম, জাস্ট মুখে করে নিলাম। কি হয় যদি এইগুলোকে বসিয়ে নিয়ে এখানে ডিবেট করে দেয়, তো একদম 1% অ্যান্সার চলে আসবে, দেখুন 3 × 4 = 7। এগুলোকে যদি ওইভাবে বসাও, কিন্তু তুমি তো এরর বের করার সময় ওইভাবে বসাবে না, এরর বের করার তো প্রসেস এরা নয় যে এর ভ্যালুর জায়গায় মানগুলো বসিয়ে দেবো। এরর বের করতে গেলে আমাকে অবশ্যই পাওয়ার সামনে আনতে হবে, এগুলোকে সবাইকে প্লাস করতে হবে। না ওটাই বলছি, মানে কেউ যদি ওই করে এইভাবে বসে দিলে তাহলে সেই অনুযায়ী অপশনও দেবে, 1%ও দিয়ে দেবে, 1% দেবে, ও পেয়ে গেল যে এটা করে তো 1 হয়ে গেছে, অপশনও আছে, টিক করে চলে আসলো, এটা তো ভুল করানোর ধান্দা। আচ্ছা নিটের কোশ্চেনটা করে দেখি, নিটের কোশ্চেনটা কিছু পার্সেন্টেজ এটা বইয়ে আছে দেখছি, নিটে ছিল এটা, পড়ো। মাসার স্পিডটা বের করতে বলেছে, মাসার স্পিডটা দেওয়া আছে, পার্সেন্টেজ এরর। আর দেখো বলেছে দ্য এরর ইন দ্য এস্টিমেট অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এরর বের করো, ভেরি গুড, হাফ এম ভি স্কোয়ার, করো শুরু করো, ফর্মুলা তো পেয়ে গেছো তুমি, যে কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এবার হাফটাকে তো আমরা ধরবো না, ধরবো না, তাহলে ডেল্টা এম বাই এম প্লাস টু ডেল্টা ভি বাই ভি, তাহলে ডেল্টা এম কত দেওয়া আছে, টু, টু প্লাস 2 × 3 মানে হচ্ছে 3×6 = 8%। কত ইজি, এবার তুমি যদি চাইতে না আমি এটা খাতা হাতে দেবো না, এমনি মুখে মুখে করবো, পারতে না করতে? হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার এটা মাথায় আছে, এগুলো দরকার নেই কিছু, হাফ এম ভি স্কোয়ার, এম পাওয়ার তো কিছু নেই, তার মানে শুধু 2%, আর ভি এর পাওয়ার 2 আছে মানে 2 এর সাথে গুণ হয়ে যাবে, 3 × 6%, 6 × 2 = 8% হয়ে গেলো ইজিলি, এটাই বই দেখলাম আমার আছে, বিবিসি আরও কোশ্চেন হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কী আছে একটু পড়ো, করো এটা, নিজের কোশ্চেন তখনই কনফিডেন্স পাওয়া যায় যখন নিজে করতে পারে, একদম কিন্তু আটকাবে কোথায় গিয়ে আমি বলে দিচ্ছি, ক্যালকুলেশনে গিয়ে কর, ক্যালকুলেশনটা হাতে করা যাবে না, ক্যালকুলেটর, ক্যালকুলেটারে করতে হবে, কিন্তু এখন তো আর ক্যালকুলেটার অ্যালাউ করে না, যাই হোক এখন ক্যালকুলেশনটা করে নেবো, তুমি করো প্রসেসটা এগাও। এটা মাল্টিপ্লিকেশন আকারে দেওয়া হয়েছে, ডিভিশন আকারে দেওয়া আছে, ডিভিশন আকারে দেওয়া, যেটাই দেওয়া থাক না কেন ফর্মুলা ওই একটাই,
ফ্র্যাকশনের ভিতরে প্লাস করে দেব ডেল্টা এন বাই ইউ প্লাস ডেল্টা ভি বাই ভি। ডেল্টা এম বাই এম কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে আলাদা হবে সার্টেন ওয়েভস দিস গ্রাম, এটা হচ্ছে এম এর ভ্যালু, আমি এখানে লিখে দিই সুবিধা হবে। এম দেওয়া আছে 22.42 গ্রাম অ্যান্ড হ্যাজ এ মেজার্ড ভলিউম, ভলিউমকে ভি দিয়ে প্রকাশ করি, এটা দেওয়া আছে 4.7 সিসি। দ্য পসিবল এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড ভলিউম, মাসের যে এররটা সেই এররটা বলেছে 0.01 আর ভলিউমের যে এরর সেটা আছে 0.1, বুঝতে পারছো? এগুলো ডেটা দেওয়া আছে, মানে এখন পার্সেন্টেজ হিসেবে দেওয়া নেই। গ্রামকে কি সিসিতে এরকম কি কনভার্ট টনভার্ট কিছু করতে হবে? না, গ্রাম তো সিজিএস ইউনিট, সিসি মানে ঘন সেন্টিমিটার, এটাও সিজিএস ইউনিট, দুটোই ঠিকঠাকই আছে। ম্যাক্সিমাম এরর ইন ডেন্সিটি, ডেন্সিটিতে ম্যাক্সিমাম এররটা বের করতে হবে, তো আমি ফর্মুলা লিখে দিয়েছি। এবার ডেল এম এর জায়গায় কী লিখবো? 0.01, এম এর জায়গায় লিখবো 22.42, ডেল ভি এর জায়গায় কী লিখবো? 0.1, আর ভি এর জায়গাতে কী লিখবো? 4.7। এটাকে ক্যালকুলেট করতে হবে, জটিল ক্যালকুলেশন, আগে মানে 1991 এর কোশ্চেন তখন দিয়েছিল, এখন ডেটা এমনভাবেই চুজ করে দেবে যেন কাটাকাটি করতে সুবিধা হয়, বুঝছো? লসাগু করে যোগ বিয়োগ করে কিছু একটা হবে। ক্লিয়ার হলো কি না কীভাবে করলাম প্রবলেমগুলো? এই ছিল মেজারমেন্টের পার্ট। নেক্সট টাইম তোমাকে সিগনিফিকেন্ট ফিগার আর রাউন্ডিং অফ এই দুটো জিনিস শিখিয়ে দেবো, ছোট্ট জিনিস বাট কনসেপচুয়াল, গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। পিডিএফ তুমি পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারগুলো এবার বাড়ি থেকে তুমি করবে যতটা পারবে, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় করবে। স্যার আমাকে একটু মাফ করে দিলে হবে? হুম, ওটাই করে দিচ্ছি। আর আমাকে না এনসিইআরটি থেকে, এনসিইআরটির ওখান থেকে তাহলে একটু দেখে নেব যেগুলো হাইলাইট করা আছে, মানে পড়বে পুরোটা এডিটিং, আর যেগুলো হাইলাইট করা আছে সেই সব জিনিসগুলোকে একটু জোর দিয়ে পড়বে। যেমন এখান থেকে তুমি করতে পারবে এখন, এই দেখো এখানকার সবগুলোই পারবে এখন, এই যে পার্সেন্টেজ যে ফর্মুলাগুলো আছে না, এটা আমি করলাম 2019 নিট, এগুলো সব পারবে অ্যাকিউরেসি মেজারমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে বললাম তো বেছে বেছে করতে হবে, সব পারবে না, তবে আমি এখান থেকে বেছে নিয়ে চলে এসেছি, আর তোমাকে এখানে মাথা ঘামাতে হবে না, এটা এখন আপাতত ছেড়ে রাখো। এখান থেকেও আমি বেছে করিয়ে দিয়েছি ডাইমেনশনাল, ডাইমেনশন অ্যানালিসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, এখান থেকেও বেছে নিয়ে এসেছিলাম, আর কিছু নেই। তুমি তাহলে এইখান থেকে শুধু করবে এই অ্যাকিউরেসি, মানে যেগুলো মেজারমেন্টের করালাম, মেজারমেন্টেরগুলো আজকে করবে, এই যে এগুলো এতদূর পর্যন্ত অবশ্যই বাড়িতে করবে, আর নিজে থেকে করবে, যেমন এই ক্যালকুলেশনগুলো এখন নিজে থেকে পেরে যাচ্ছ করতে, এগুলো নিজে থেকে করবে। করার পর দেখবে যে এটা আমি খাতায় না করে হাতে যদি করতাম তাহলে কীভাবে করতাম, বা মনে মনে যদি করতাম কীভাবে করতাম, এই জিনিসটা দরকার, কারণ ওখানে তোমাকে টাইম সেভ করতে হবে, তাই না? বায়োলজি কেমিস্ট্রি এগুলো আগে করে তারপরে ফিজিক্সে যেতে হবে, টাইমটাও সেভ করতে হবে যেন কম টাইমে বেশি কোশ্চেনের অ্যান্সার করতে পারো। অসুবিধা আছে আজকে কোন ক্লাসে? ঠিক আছে।